সিভিক ভলেন্টিয়ারদেরকে কেন্দ্র করে আপনি যদি সিভিক ভলেন্টিয়ার হন বা আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সিভিক ভলেন্টিয়ারের থেকে থাকে তাহলে আপনাকে ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে আমরা এসেছি একটা খবরে যে খবরে বিশেষ কিছু তথ্য আছে যেগুলো আমাদের একান্ত জানার দরকার তবে হ্যাঁ আপনি যদি আজকের আনন্দবাজার পত্রিকা খোঁজেন আপনি কিন্তু পাবেন না এটা পুরনো খবর পুরোনো খবর থেকে নতুন কিছু তথ্য আমরা খোঁজার চেষ্টা করব এমন এমন তথ্য এখানে আছে যেটা আপনাদের জানা প্রয়োজন অবশ্যই তথ্যটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন সিভিক ভলেন্টিয়ারের ব্যাপারেই কিন্তু এই তথ্যগুলো সর্বপ্রথম দেখুন খবরে কি বলা আছে বলছে পুলিশের তকমা উঠে গেছে অবশ্যই সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত পুলিশ আগেতে বলা হতো সিভিক পুলিশ সিভিক পুলিশ পুলিশকে এদের বলা যাবে না সুতরাং পুলিশের তকমা সরকার তুলে দিয়েছে পুলিশের তকমা উঠে গেলেও অনেকে এখনও সিভিক পুলিশও কিন্তু বলে ডাকে কারণ এটাই বলতে সুবিধা হয় যদিও এরা ভলেন্টিয়ার বস্তুত পুলিশের সহায়তা করার জন্যই এই বাহিনীর জন্ম হয়েছিল বাংলায় পশ্চিমবঙ্গে তখনও কিন্তু নাম ছিল সিভিক পুলিশ পরে পুলিশ শব্দটা তুলে দেওয়া হয়েছে বিশেষ কিছু মানে ঝামেলা আসার জন্য পরে তা বদলে যায় পরে পুলিশের সঙ্গে থাকতে থাকতে সিভিক ভলেন্টিয়াররা যে অনেকে নিজেদের পুলিশের সমকক্ষ ভাবতে শুরু করেন তার নজিরও কিন্তু বাংলায় বড় কম নেই সিভিক ভলেন্টিয়ারদেরকে তাদের পুলিশের মতো আচরণ করতে কিন্তু অনেকেই দেখেছে এবং মানুষের সাথে দুর্ব্যবহার করতেও দেখেছে এরকম হওয়ার জন্য সিভিক পুলিশ অনেক জায়গায় পেটানিও খেয়েছে আবার সিভিক পুলিশ যে অনেক ভালো কাজ করেছে সেটাও কিন্তু বলার অপেক্ষা রাখে না আনিস খান হত্যাকাণ্ড এরকম একটা ঘটনা ঘটেছিল আনিস খান হত্যাকাণ্ড তো অনেক বড় বিষয় আরও বহু বিতর্কে জড়িয়েছে সিভিক ভলেন্টিয়ারদের নাম মঙ্গলবার সিভিক ভলেন্টিয়ারদের কাজ নিয়ে রাজ্যে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে আদালত আর কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে নির্দেশিকা তৈরির নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশের আইজিকে এই বিষয়ে উনত্রিশ মার্চের মধ্যে নির্দেশিকা তৈরি করে আদালতে জমা দিতে হবে এমনই কিন্তু রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন বাঁকুড়া পুলিশের উদ্যোগে বাঁকুড়া পুলিশের উদ্যোগে প্রাথমিকের পড়ুয়াদের পাঠ দেওয়ার কাজে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ নিয়ে বিতর্কের পর মঙ্গলবার কোর্টে নির্দেশে শিরোনামে চলে এসেছে এই সিভিক বাহিনী কি প্রাথমিকের দেবে এই ব্যাপারটা তখন উঠেছিল এখন চাপা পড়ে গেছে আগে দেখুন কি বলছে বাম জমানায় রাজ্যে সিভিক ভলেন্টিয়ার ছিল না তবে দু হাজার সালে কলকাতায় যান নিয়ন্ত্রণের জন্য পুরসভা গ্রিন পুলিশ নামে একটা বাহিনী তৈরি করেছিল যদিও বাহিনী তৈরির মূল উদ্যোগ শুরু হয়েছিল দু সালে মুখ্যমন্ত্রীর দপ্তরে ওয়েবসাইট বলছে পুলিশে পর্যাপ্ত কর্মী না থাকায় দু সালে রাজ্যে চল্লিশ হাজার পুলিশ এবং এক লক্ষ তিরিশ হাজার সিভিক পুলিশ ভলেন্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পুলিশের অভাব মেটানোর জন্য আর ওই ওয়েবসাইটেই বলা হয়েছে এই মুহূর্তে রাজ্যে বাহিনীতে মোট নিয়োগ হয়েছে এক এক লক্ষ উনিশ হাজার নশো ষোলো জনের এবার বলা হচ্ছে এদের নিয়ে শুরু হয়েছে বিতর্ক এবং বিতর্কটা শুরু থেকেই ছিল বিরোধীরা রাজ্য সরকারের এই বাহিনীকে শাসক তৃণমূলের ইউনিফর্ম পরা ক্যাডার বলে অনেক সময় দাবি করেছে কারণ এদেরকে একেবারে তৃণমূলের স্তরে সমস্ত কাজকর্ম করতে দেখা যায় বলে নাকি তারা তৃণমূলের ক্যাডার বাহিনী বলে সিভিক ভলেন্টিয়ারদেরকে খেসা করত আবার অনেকে লাঠিধারী পুলিশ পড়ত সেই সূত্রেই বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগ নিয়েও বিতর্ক বেঁধেছিল পরে অবশ্য রাজ্য শিক্ষা দপ্তর এবং পুলিশের পক্ষে বিষয়টা স্পষ্ট করে জানানো হয়েছে বলা হয়েছে বিদ্যালয়ে নয় তার চৌহত্তির বাইরে প্রাথমিকের পড়ুয়াদের পড়াবেন সিভিক ভলেন্টিয়াররা বিরাট বড় সব সমস্যা তৈরি হয়েছিল যখন বলেছিল সিভিক ভলেন্টিয়ারদেরকে প্রাথমিকে পড়াতে হবে হ্যাঁ বিভিন্ন রকম রাজনৈতিক মতবাদ তো বটেই সাধারণ মানুষের মধ্যেও চলে এসেছিলো আচ্ছা ওরাও কি তাহলে টিচার সিভিক টিচার নাকি সিভিক ভলেন্টিয়াররা যদি প্রাথমিকের স্টুডেন্টদের পড়াতে শুরু করে তাহলে প্রাথমিকের চাকরি কমেছে হবে তাহলে যারা যোগ্য মানুষ যারা ডিএলএড করেছে তাহলে তারা প্রাথমিকের চাকরি পাবে কী করে এই সমস্যাটা কিন্তু তখন উঠেছিলো সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে পুলিশ বাহিনীতেও কিন্তু আলোচনা শুরু হয়েছিল মূল আপত্তি ছিল বাহিনীর নামে এই পুলিশ শব্দটাকে নিয়ে আদাতে পুলিশ কি বলা যায় সিভিকদেরকে পুলিশ শব্দটাকে নিয়ে একটা কিন্তু সমস্যা তৈরি হয়েছিল তারপরে কী ঘটনাটা করলো। নিজেদের দাবি দাওয়া নিয়ে সেই সময় সরব হতে শুরু করেছিল সিভিক পুলিশ ভলেন্টিয়ারদের সংগঠন সিভিক পুলিশ ভলেন্টিয়ারদের সংগঠন কারণ তাদের বেতনটা খুবই কম কাজের চাপ অত্যন্ত বেশি সেই জন্য তাদের কিন্তু একটা সংগঠন যে তাদের দাবি দাওয়া নিয়ে একটা সরব হতে শুরু করে দু হাজার চোদ্দো সালের মাঝামাঝি সময়ে বাহিনীর নাম থেকে পুলিশ শব্দটাকে কিন্তু সরকার ছেঁটে ফেলে সিভিক পুলিশ ভলেন্টিয়ার শুধু সিভিক ভলেন্টিয়ারস হয়ে যায় প্রশাসনিক সূত্রের খবর বাহিনী তৈরির সময়ে যা ভাবনা ছিল তাতে পুলিশের সাহায্যকারী হিসেবে সিভিক ভলেন্টিয়ারদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করেছিল রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এবং সিভিক পুলিশদের কিন্তু কোনোরকম ভালো ডকুমেন্টও দেওয়া হয়নি তাদের চাকরি সংক্রান্ত তাদের ডকুমেন্ট নেই ছমাস অন্তর ওই চুক্তির পুনর্নবীকরণ হওয়ার কথা ছিল যেটা কিন্তু আর হয় না একেবারে তাদেরকে ষাট বছর অব্দি কাজের স্থিরতা দিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদের দায়িত্ব মূলত যান এবং মেলা পার্বণে ভিড় সামলানো নবান্নের তরফে বলা হয়েছিল জেলা স্তরে কমিটি তৈরি করে সিভিক পুলিশ ভলেন্টিয়ার্স বাছাই করতে হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক হলেই চলবে প্রত্যেককে মাসে অন্তত কুড়ি দিন কাজ দিতে হবে তারপরে মুখ্যমন্ত্রী আরও একটা কাজ করেছেন যদি কোনো সিভিক ভলেন্টিয়ার ভালো কাজ করে তাহলে সেই সমস্ত সিভিক ভলেন্টিয়ারদেরকে পুরস্কৃত করা হবে এমনটাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠকে কোনো সিভিক ভলেন্টিয়ার ভালো কাজ করলে তাকে স্থায়ী চাকরি দেওয়া যায় কি না তা নিয়েও কিন্তু পদস্থ আধিকারিকদেরকে ভাবতে বলেন স্থায়ী চাকরি তখনই দেওয়া যাবে যদি সেই স্থায়ী চাকরির যোগ্যতা তাদের থাকে সেই যোগ্যতা অনুযায়ী তাদের যদি ভালো কাজ থাকে সেটাকে স্থায়ী করা যায় কি না সে ব্যাপারটা নিয়ে ভাবতে মুখ্যমন্ত্রীর নির্দেশ দেন নবান্ন সূত্রের খবর এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন থানায় অনেক কনস্টেবল পদ খালি রয়েছে কারণ অনেক কনস্টেবলের কিন্তু পদোন্নতি হয়ে গেছে তাহলে তারা কনস্টেবল পদ ছেড়ে অন্য পদে চলে গেছে সেই যে হিসেবে কনস্টেবল পদ খালি হয়ে গেছে আগামী দিনে আরও অনেক কনস্টেবল পদ খালি হবে অনেক কনস্টেবল মারাও যাচ্ছেন সেখানে দক্ষ সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা যায় কি না তা ভাবার জন্য তার অধীনস্থ স্বরাষ্ট্র দপ্তরকে পরামর্শ দিয়েছেন মমতা সুযোগ তারাই পাবেন যাদের নাম উর্ধ্বতন কর্তৃপক্ষ সুপারিশ করবেন এই দায়িত্ব মূলত থাকবে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের উপরে তিনি আবার সুপারিশের জন্য নির্ভর করবেন যে থানা এলাকায় ওই সিভিক ভলেন্টিয়ার কাজ করছেন সেখানকার ওসি এবং এস রিপোর্টের উপরে কারণ এস পি তো ডাইরেক্ট সমস্ত জেলার সিভিক ভলেন্টিয়ারদেরকে তাদের যে রিপোর্ট তারা কীরকম কাজকর্ম করে ভালো ছেলে কি না তাদের যোগ্যতা কীরকম সবটাই দেখতে পারবে না তাহলে সেটা কারা বলবে যে থানায় যে সিভিক ভলেন্টিয়ার আছে তার ওসি বলতে পারবে তার কাছে রিপোর্ট থাকবে যে হ্যাঁ এই সিভিক ভলেন্টিয়ারটা কেমন আচ্ছা এসডিপিও বলতে পারবে এদের রিপোর্টের উপর বেস করবে পুলিশ সুপার আর পুলিশ সুপারের রিপোর্টের উপর বেস করে কর্তৃপক্ষ সেই সমস্ত সিভিক ভলেন্টিয়ারদেরকে সুযোগ দিতে পারে বড়ো কোনো পদে কনস্টেবল করার জন্য এখন রাজ্যে যে নিয়ম আছে তাতে কুড়ি থেকে ষাট বছরের মধ্যে বয়স হলেই সিভিক ভলেন্টিয়ার পদের জন্য আবেদন করা যায় এখন মোটামুটিভাবে সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের এজ মোটামুটি তিরিশ প্লাস হয়ে গেছে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা লাগে এইট পাস যে থানার অধীনে নিয়োগ হবে সংশ্লিষ্ট সিভিক ভলেন্টিয়ার সেখানকারই বাজিন্দা কিনা সেটাও কিন্তু দেখা হয় কারণ সিভিক ভলেন্টিয়ারগুলো জিপি বেসিসে নেওয়া হয়েছিল এক একটা গ্রাম পঞ্চায়েত থেকে দুটো তিনটে করে নেওয়া হয়েছিল এই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা হলে কিন্তু নিজেদের এলাকাতেই চাকরিটা করতে হবে তবে সিভিক ভলেন্টিয়ারদেরকে নিজেদের এলাকাতে চাকরি দিলেও কিন্তু পুলিশ লাইন বা দূরে দূরে যেখানে সিএম ডিউটি বা কোনো বড় সভা সেই সমস্ত জায়গাতেও এখন পাঠানো হচ্ছে যার জন্য সিভিকদের কিন্তু যন্ত্রণার শেষ নেই দূরে কোথাও ডিউটি করতে গেলে তাদের প্রচুর খরচা লেগে যায় যাতায়াতের খরচা টিফিনের খরচা সেক্ষেত্রে তাদের এলাকায় পঞ্চায়েত বেসিসে যে এলাকায় নির্দিষ্ট ছ কিলোমিটারের মধ্যে তাদেরকে কাজ করতে দিলেই তারা অনেকটা সুবিধা স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে পাশাপাশি এটাও বলে দেওয়া হয় যারা এই কাজ পাবেন তারা কোনোভাবেই নিজেদের স্থায়ী সরকারি কর্মী হিসেবে দাবি করতে পারবেন না কারণ এদেরকে কোনো ডকুমেন্ট দেওয়া হচ্ছে না পারমানেন্ট কর্মী হিসেবে দাবি করতে পারবেন না সিভিক ভলেন্টিয়ার হতে গেলে দু সপ্তাহের একটা প্রশিক্ষণও নিতে হয় অনলাইন নয় অফলাইনেই আবেদন এবং নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয় এখনও পর্যন্ত প্রসেস এটাই আছে একজন সিভিক ভলেন্টিয়ারের বেতন মাসে ন হাজার টাকা বর্তমানে বাড়িয়ে দিয়ে দশ হাজার করা হয়েছে নতুন নিয়মে তিরিশ দিনই দৈনিক আট ঘন্টা করে তাদেরকে কাজ করতে হয় যদিও আট ঘন্টা কাজের কথা বলা আছে কখনো কখনো সেটা বেশিও হয়ে যায় উনিশ বিশ কমও হয় সেই সময় কোনো কারণে হ্যাঁ বেড়ে গেলেও সেজন্য অতিরিক্ত পারিশ্রমিক কিন্তু পাওয়া যায় না বছরের চোদ্দোটা ক্যাজুয়াল লিভ কিন্তু সিভিক ভলেন্টিয়াররা পায় কিন্তু এই চোদ্দোটা ক্যাজুয়াল লিভ পেতেও কিন্তু তাদেরকে প্রচুর কাটকর পড়াতে হয় চোদ্দটা লিভও কিন্তু তারা নিতে পারে না অনেক সময় মিথ্যা কথা বলেও কিন্তু তাদেরকে লিভ নিতে হয় অসুস্থতা এবং দুর্ঘটনাজনিত কারণে সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু বিমার সুযোগ সুবিধা সরকার দিয়েছে এই বাহিনীর সদস্যরা ঠিক কী কী কাজ করেন সেটাই নির্দেশিকা আকারে রাজ্য সরকারকে জানাতে হবে হাইকোর্টে সম্প্রতি এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে মানে যে সরসুনা থানার বিরুদ্ধে একটা অভিযোগ কিন্তু উঠেছিল যে একটা যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল পরিবারের অভিযোগ দুজন সিভিক ভলেন্টিয়ার ওই যুবককে তুলে নিয়ে যান সঙ্গে পুলিশ ছিল তারপর থেকে ওই যুবককে আর খুঁজে পাওয়া যায়নি আর এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয়ে যায় পরিবার যুবকের পরিবারের আইনজীবী নিহত আনিস খানের প্রসঙ্গ তোলেন আর সেখানেও সিভিক ভলেন্টিয়ার যুক্ত থাকার অভিযোগ উঠেছিল তারপরেই মঙ্গলবারে কিন্তু বিচারপতি মান্তা এই নির্দেশটা দেয় এই খবরটি অনেক দিনকার খবর প্রায় এগারো মাস আগের খবর এই খবর থেকে আমরা বেশ কয়েকটা জিনিস বুঝতে পারলাম এখন যে বর্তমানে সিভিক ভলেন্টিয়ারদেরকে থেকে কনস্টেবলে উত্তরণের একটা যে ব্যাপার আসছে এই কনস্টেবলে উত্তরণের ব্যাপারটা কিন্তু নতুন নয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই উত্তরণটা কিন্তু বহুদিন আগে থেকেই একটা চেষ্টা করছেন সিভিক ভলেন্টিয়ারদের জন্য মমতার প্রাণ যে কাঁদে বা তাদের প্রতি যে ভাবনা আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় এক বছর দু বছর আগের থেকেই কারণ তখন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আমি যখন যখন সুযোগ পাবো সিভিক ভলেন্টিয়ারদেরকে সুযোগ দেবো অনেকবারই কিন্তু সুযোগ দিয়েছেন একবার নয় দুবার নয় তিনবার নয় চারবার নয় বহুবার ছোট ছোটো 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 করে সুযোগ দিয়েছেন সর্বপ্রথম সিভিক ভলেন্টিয়াররা কুড়ি দিন বাইশ দিনের ভিড় সামলানোর কাজ পেতেন তারপর সেটাকে মাসিক করে দেওয়া হয় প্রতি মাসই কাজ পাবেন এবং প্রতি মাসে কাজ থেকে সেই সেই আঠাশশো টাকা থেকে শুরু করে ছোট ছোট করে ধাপে ধাপে বেতন বাড়তে বাড়তে আজকে সিভিক ভলেন্টিয়ারদের মোটামুটি একটা জায়গায় এসেছে দশ হাজার যদিও তাদের কাজ অনুপাতে এই টাকাটাও কিন্তু যথেষ্ট কম তাদেরকে কিন্তু সরকার সুযোগ দেওয়ার চেষ্টা করছে কখনো সংরক্ষণ দিয়েছে কখনো ইউনিফর্ম দেওয়ার কথাবার্তা ভাবা হচ্ছে কখনো তাদের বিমা করিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে হ্যাঁ কখনও তাদেরকে ট্রেনিং করানো হচ্ছে এই সমস্ত কিন্তু চেষ্টা চলছে আশা করা যায় সেভি ভলেন্টিয়ারদের উন্নতি কয়েকদিনের মধ্যেই আরও হবে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দু হাজার চব্বিশের বাজেটে তাদের এক টাকা বেতন বাড়িয়েছেন এবং তাদেরকে কনস্টেবল পদে উত্তরণের কিন্তু একটা রাস্তা দেখিয়েছেন দেখা যাক সিভিক ভলেন্টিয়ারদের হাইট যোগ্যতা বয়স এই সমস্ত ম্যাচ করে যদি তাদেরকে কনস্টেবল পদে উত্তরণ দেওয়া যায় যোগ্য কিছু ক্যান্ডিডেট এক লক্ষ কুড়ি হাজারের মধ্যে যদি কুড়ি হাজার ক্যান্ডিডেটও একটা জায়গায় পৌঁছতে পারে তাদের যোগ্যতা অনুযায়ী সেটা দেখা যাবে ইতিমধ্যেই একটা কিন্তু পুলিশ রিক্রুটমেন্টের খবর বেরিয়েছে যেখানে কিন্তু আঠেরোশো ভ্যাকেন্সি রয়েছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য এই ব্যাপারে আমরা বিস্তারিত একটা ভিডিও বানিয়েছি আপনারা পূর্বের ভিডিও দেখবেন আঠেরোশো ক্যান্ডিডেট সিভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু সংরক্ষণ হিসেবে তাদের রয়েছে মহিলা ক্যান্ডিডেট আছে কিছু যেখানে সাড়ে তিনশো মতো পোস্ট আর বাকিগুলো কিন্তু পুরো সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত